আসাদ ভাই প্রশ্ন করেছে বরিশাল থেকে, এবং তার প্রশ্ন হলো, স্বপ্নে গোলাপ ফুলের পাতা মাটিতে ও আকাশ সাদা এবং নীল হওয়া, এটি দেখা কেমন, এর ব্যাখ্যা কী হবে, দয়া করে আরজ করে দিন। ভালো স্বপ্ন, গোলাপ এবং আকাশ সাদা নীল, সাধারণত এই দুই কালারই আমরা আকাশে দেখতে পাই, তো এর ভালো ব্যাখ্যা রয়েছে, সুসংবাদ পাওয়ার ইঙ্গিত। আর যদি কোনো ব্যক্তি গোলাপকে, পরিপূর্ণ গোলাপকে দেখে, অনেক সময় তা পুত্র সন্তান লাভ করার ইঙ্গিত হয়ে থাকে, তো দুই দিক দিয়ে এর ব্যাখ্যা ভালো হয়ে থাকে।